Assalamualaikum. Welcome back to my channel Farjana's Recipe. Friends, আমি আজকে আপনাদের অসাধারণ দেখতে মচমচে স্বাদের একটা পিঠা রেসিপি করে দেখাবো। তবে এটাকে পিঠা রেসিপি বললে কিন্তু ভুল হবে, কারণ এটার আসল পরিচয়টা হচ্ছে রাজস্থানের খুব জনপ্রিয় একটি মিষ্টি খাবার ঘেভর। তবে দেখতে হুবহু মৌচাকের মতো বলে রাজস্থানের এই ডেজার্টটার নাম দিয়েছি আমরা মৌচাক পিঠা। আর ফ্রেন্ডস, এই পিঠাটা কিন্তু আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই মৌচাক পিঠা বা ঘেভর তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমেই পিঠার ব্যাটারটা তৈরি করতে লাগবে ময়দা মেজারমেন্ট কাপের 1 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ। ঘি লাগবে 1/4 কাপ। আর ফ্রেন্ডস, এই ঘিটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি। আপনারা কী করে ঘরেই এই ঘিটা তৈরি করতে পারে সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই সাথে আর লাগবে আমার 1 টেবিল চামচ লেবুর রস এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দেখে নেব পিঠার শিরাটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, কেওড়া জল লাগবে 1/2 চা চামচ পরিমাণ, আর লাগবে জাস্ট 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ব্যাস এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার মচমচে মৌচাক পিঠা। এখন পিঠার ব্যাটার তৈরি করার জন্য প্রথমে যে ঘিটা নিয়েছিলাম সেই ঘিটা একটা বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নেব। আর ফ্রেন্ডস, এই ঘিটা কীভাবে আমি তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর এরকম মিডিয়াম সাইজের 1 টুকরো আইস কিউব নিয়ে ঘিটাকে খুব ভালোভাবে আইস কিউব দিয়ে ঘষে নিতে হবে। আর কয়েকটা মিনিট ঘষার পরেই দেখবেন ঘিটা ফ্লাফি হতে শুরু করেছে। আর ফ্রেন্ডস, এই ব্যাপারটা কিন্তু এই রেসিপিটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এই রেসিপিতে বাটার বা তেল ব্যবহার না করে ঘিটাকে আইস কিউব দিয়ে ঠিক এভাবে কয়েক মিনিট ঘষে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ঘষে নেওয়ার পরেই দেখবেন ঘিটা একেবারে ফ্লাফি হয়ে দ্বিগুণ হয়ে গেছে এবং ঘির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সেই সাথে ঘিটা কিন্তু আস্তে আস্তে জমাট বাঁধতেও শুরু করেছে। এখন 3 থেকে 4 মিনিট বরফ দিয়ে ঘিটা ঘষে নেওয়ার ফলে দেখুন ঘিটা দেখতে ঠিক এরকম ক্রিমি হয়ে যাবে এবং পরিমাণও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন এই ক্রিমি ঘির মধ্যে আমি অ্যাড করে দেব ময়দা। এরপর ময়দা আর ঘিটাকে আবারও হালকা হাতে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখুন ময়দার টেক্সচারটা ঠিক এরকম ভেজা ভেজা হবে। এরপর এই ময়দা আর ঘির মিশ্রণে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু পিঠাটাকে অনেক দিন পর্যন্ত মচমচে রাখতে সাহায্য করবে। এখন কর্নফ্লাওয়ারটাও ময়দার মিশ্রণে মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল পানি। ফ্রেন্ডস, এই পিঠার ব্যাটারটা করার জন্য কিন্তু পানির পরিমাণটা বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পানির পরিমাণটা কিন্তু ঠিক রাখবেন। এখন এই সবগুলো উপকরণই একসাথে খুব ভালোভাবে একটা হুইপ চামচ দিয়ে মিশিয়ে নেব। তবে ফ্রেন্ডস, আপনাদেরকে এই পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য ছোট একটা টিপস দিচ্ছি, সেটা হলো এই পিঠার ব্যাটারটা যদি আপনারা খুব ঝটপট করতে চান তাহলে ব্লেন্ডারে যে জুসের জগটা আছে সেই জগের মধ্যে এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু ঘিটা আগে আইস কিউব দিয়ে ঘষে ক্রিমি একটা টেক্সচারে নিয়ে আসতে হবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব লেবুর রস, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ একেবারে ঠান্ডা ফ্রিজের পানি। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা ফ্রিজের পানিটাই ব্যবহার করবেন। এখন আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে আরও একটা মিক্সিং বোল নিয়ে বোলের ওপরে একটা স্ট্রেনার দিয়ে সম্পূর্ণ পিঠার ব্যাটারটাই আমি ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট দানাটা থাকবে সেটা কিন্তু আমরা বাদ দেব। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেল মৌচাক পিঠা বা ঘেভর তৈরি করার জন্য পারফেক্ট ব্যাটার। এখন এই ব্যাটারটা আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব।
যেন ব্যাটারটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। আধা ঘন্টা পর দেখুন ব্যাটারটা কিন্তু এখন ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই ব্যাটারটা দিয়ে আমরা মৌচাক পিঠা বা ঘেভার তৈরি করে নেব। এর জন্য আগে থেকে আমি চুলার হাই হিটে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য এখানে আমি এরকম ছোট শেপের একটা গোল কুকি কাটা নিয়ে নেব। আর আপনারা যদি একটু বড় শেপের করে পিঠাটা করতে চান তাহলে এরকম বড় সাইজের কুকি কাটারও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর যদি এরকম কুকি কাটার আপনাদের কেনা সম্ভব না হয় তাহলে নর্মালি ঘরে যে ছোট সাইজের সসপ্যানগুলো থাকে সেই সসপ্যানের মধ্যেও কিন্তু আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে আমি কিন্তু আজকে আপনাদের এই ছোট সাইজের কুকি কাটারটা দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো। এখন কুকি কাটারটা আমরা তেলের মধ্যে বসিয়ে দেব। এরপর পিঠার ব্যাটারটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এরকম একটা গর্ত চামচের মধ্যে এক চামচ পরিমাণ পিঠার ব্যাটার নিয়ে নেব। এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু একবারে এর থেকে বেশি ব্যাটার নেওয়া যাবে না। এখন তেলের পাতিল থেকে এক হাত ওপরে পিঠার ব্যাটারের চামচটা ধরে 2-3 ফোঁটা করে মোল্ডের মাঝখানে পিঠার ব্যাটারটা দিয়ে দেব। ফ্রেন্ডস, খেয়াল করুন একবারে কিন্তু বেশি ব্যাটার দেওয়া যাবে না, জাস্ট 2-3 ফোঁটা পিঠার ব্যাটার দিয়ে কিছুটা সময় অপেক্ষা করতে হবে যেন ব্যাটারটা মোল্ডে ঢালার পর পিঠার ওপরে যে ফেনা ভাবটা হয় সেটা কিছুটা কমে যায়। ফেনাটা কমে গেলে আবারও 2-3 ফোঁটা পিঠার ব্যাটার মোল্ডের মাঝ বরাবর করে ঢেলে দেব। ফ্রেন্ডস, আমি আবারও বলছি একসাথে কিন্তু বেশি ব্যাটার ঢালা যাবে না। আর আপনারা একটু খেয়াল করলেই দেখবেন মোল্ডের ভেতর মৌচাকটা তৈরি হতে শুরু করেছে। এখন সম্পূর্ণ মোল্ডের ভেতরটাই পিঠার ব্যাটার দিয়ে ঢাকা হয়ে গেলে, মানে মৌচাকটা তৈরি করা হয়ে গেলে, পিঠার ব্যাটারটা ঢালা আমি বন্ধ করে দেব। আর ফ্রেন্ডস, এই ছোটো মোল্ড দিয়ে পিঠাটা তৈরি করার জন্য আমি প্রায় 3-4 চামচ পিঠার ব্যাটার ব্যবহার করেছি এবং 1 চামচ পিঠার ব্যাটার আমি প্রায় 4-5 বারে মোল্ডের ভেতরে দিয়েছি। এখন সম্পূর্ণ মোল্ডটাই পিঠার ব্যাটার দিয়ে ঢাকা হয়ে গেলে আমরা আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করব যেন পিঠাটা হালকা একটু ব্রাউন হয়ে যায়। যখন দেখবেন পিঠার কালারটা হালকা একটু পরিবর্তন হয়ে গেছে তখন আমরা এরকম সরু একটা নাইফের মাথা দিয়ে মোল্ডটাকে জাস্ট একটা চিমটা চামচের সাহায্যে ধরে সম্পূর্ণ মোল্ড থেকেই পিঠাটাকে আলাদা করে নেব। এরপর মোল্ডটাকে তুলে নিলেই দেখবেন পিঠাটা খুব ইজিলি মোল্ড থেকে আলাদা হয়ে গেছে। এরপর আবারও কয়েক সেকেন্ড পিঠাটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন পিঠাটা হালকা ব্রাউন হয়ে গেছে তখন পিঠাটা তুলে ঠিক এভাবে সম্পূর্ণ তেলটাই ঝরিয়ে নেব। এরপর এরকম একটা লম্বা স্টিকের মধ্যে পিঠার মাঝখানটা গেঁথে পিঠাটাকে এরকম একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব এবং স্ট্রেনারের নিচে কিন্তু অবশ্যই একটা পাতিল অথবা বাটি দিয়ে নেবেন যেন তেলটা বাটি বা পাতিলের তলায় পড়ে যায়। এখন আরও একটা পিঠা আমি আপনাদের করে দেখাচ্ছি। এর জন্য আবারও সেই গর্ত চামচের মধ্যে 1 চামচ পিঠার ব্যাটার নিয়ে নিয়েছি। এখন সেই পিঠার ব্যাটারটা তেলের পাতিলের 1 হাত ওপর থেকে জাস্ট 2-3 ফোঁটা করে মোল্ডের মাঝখানে ঢেলে দেব। একসাথে কিন্তু বেশি ব্যাটার ঢালা যাবে না, জাস্ট 2-3 ফোঁটা করে পিঠার ব্যাটার মোল্ডের মাঝখানে ঢেলে দিতে হবে। আর একটা পিঠার জন্য এখানে আমি 4-5 চামচ পিঠার ব্যাটার 6-7 বারে মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। আর বরাবরই কিন্তু চুলার হিটটা মিডিয়ামে থাকবে। আর এই পিঠাটা হতেও কিন্তু একটু সময় বেশি লাগে, কারণ পিঠার ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা থাকে এবং তেলটা গরম থাকে, তাই চুলার হিটটা বেশি থাকলেও পিঠার দাগ লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন সম্পূর্ণ মোল্ডের মধ্যেই পিঠার ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করব পিঠার কালারটা চেঞ্জ হওয়ার জন্য। যখন দেখবেন পিঠাটা হালকা ব্রাউন হয়ে যাবে তখন একটা ছুরির মাথা দিয়ে মোল্ড থেকে পিঠাটাকে আলাদা করে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এরই সাথেই দেখুন সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই পিঠাগুলো কিন্তু এই অবস্থায়
একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে এক মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। এখন পিঠার জন্য শিরাটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব চিনি, সেই সাথে 1/4 কাপ পানি। এখন চিনি আর পানিটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পানির মধ্যে চিনিটাকে গলিয়ে নেব। এরপর শিরার মধ্যে বলক তুলে নেব যেন শিরাটা একটু ঘন হয়ে যায়। যখন দেখবেন শিরা ভালোভাবে বলক এসে হালকা ঘন হয়ে গেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব জল, সেই সাথে জাস্ট 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে কালারটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মৌচাক পিঠা শিরা। ফ্রেন্ডস, এই শিরার থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যে শিরাটা তৈরি করেছি সেটা কিন্তু 1/3 হবে। এখন এই শিরাটা আমরা চুলা থেকে নামিয়ে নেব। পিঠাটাকে ডেকোরেশন করার জন্য এখানে শিরা, সেই সাথে পেস্তা বাদাম, কাজু বাদাম এবং চেরি ফল মিলিয়ে কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি। এখন তৈরি করে রাখা শিরাটা সবগুলো পিঠার ওপরেই দিয়ে দেব। ফ্রেন্ডস, খেয়াল করবেন যেন পিঠার প্রতিটা সাইডেই শিরাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখন এই গরম শিরাটা পিঠার ওপরে দেওয়া হয়ে গেলে ওপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো আমি ছড়িয়ে দেব। আর এর সাথেই দেখুন তৈরি হয়ে গেল মৌচাক পিঠা বা রাজস্থানের সেই বিখ্যাত ডেজার্ট রেসিপি ঘেভার। তো ফ্রেন্ডস, এই মজার রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।